আপনার দিম আপনি এক নলা খাইবেন ওরা দুই নলা খাইব বুঝছেন আতে দেখছেন না কত কিছু এই যে তেল তেল মুড়ি ভালো আছেন নাকি আমাদের কিছুই দিব না আমার কি চিনছেন আপনার অগ দিম আপনার বুঝলাম না নাই নাকছে নাকি আমি পালুম অসুবিধা নাই সত্য কথা আমি কে হারম না সত্য কথা কে হারম না সত্য কথা কে হারম না আমি না সত্য কথা কোন দেবো দেবো পুলিশে দিব কোনো সমস্যা করলে ওই যে পুলিশে হ্যাঁ আপনার দেয়া করে গেলো 500 টাকা দিয়ে গেলো থানার থেকে তাহলে আপনার পুলিশেও কত ভালো আছে কেন আমারে কি আছে আমার আমি শুয়ে পারি না শুয়ে পারি না কাজ আমি নাতিন বাড়ি এসি কি করে আপনার এখনই নাতিন বাড়ি থেকে দেখে না নাতিন দেখে বড় মেয়ে না আমার বাড়ি থাকবেন অসুবিধা নাই আমার বাড়ি থাকবেন আমার বাড়িতেই থাকবেন অসুবিধা কি আমি কত বছর ধরে আমি কত মাসে ছেলা খাইছি বুড়া মস্ত মত নে সব ছেলা খাইতেছি মাইরে মাইরে খাইলাম কথা হলাম আমার তো বাড়ি ঘর না আমার সময় তো আমার বাড়ি ঘর দিয়ে জানেন কে ঘর দিয়ে জানেন বাড়ি দিয়ে জানেন না কাজে আমার আলাদা ঠান লাগবো কি হয়েছে কাছে আপনার মায়ের খেপছে কে না কিছু তো কি কইছেন সাজু কিছু কইছে আমি তো পারলাম আমি করলাম দুদিন ধরে নাতির বেঁচে গেছে নাতির বেঁচে থাকবো খাইতে ওই বেঁচে দিয়ে দিন খাইতে যাই বুঝছেন খাইতে আমার এটা তো না টাকা দিছিলেন কি কারণে তখন জান দিছিলেন হ্যাঁ লাভ করে আইনা দিছিলেন আর তোর মামা আমার 10,000 টাকা দেশ লাগ মাল ঢাল ওড়ায় তাহলে ভালো ওড়া ওলাগ দিনই মানে দুই হাতে লাভও দিল ঠিক মতন নিয়ে গেল ডাক নিয়েছিলাম তারপর আর টেয়াস দেয় টেয়াস লাই মানুষ জ্বর বিয়ে হয়ে গেলো মানে কইলাম বলে তাহলে টেয়াডি দেন দে আসে যখন টেয়া তাহলে দে মারার কি সিস্টেম আছে হাসি আছে বিষ আছে গাড়ির তলে ফেলানো কোনটা পছন্দ হয় গাঙ্গে ডুবে কষ্ট করে মরবেন না ঘুমের ওষুধ এই যে রান দুম্বারুম হনেন এই যে রান দুম্বারুম খাইবেন এই যে মাছ দিয়ে ভাত খাইছিলেন কালকে আমাদের পোলারে দিয়ে
বড় একটা মাছ আনছি। হম কন কন আমার একজন আর কোনো কথা না, আর কোনো কথাই নেই, আর কোনো কথাই না। আচ্ছা আজকের পর থেকে কইলে না না না, আমি আমি কয়েকদিন আসতে তো থাকছেন, আজকে যান গা আবার হেথাইহেন, ঠিক আছে আজকে বাইতে যান গা। আবার যদি ঝামেলা করে না, ঝামেলা করে আমি দুই দিন পরে খোঁজ নিবার যাম। আমি আপনার বাইতে যাই খোঁজ নিব, আপনি আমি নিজে আইনে ওই জায়গা বাইতে দিও। যদি ঝামেলা করে তাহলে আমরা নিজে খুবন গো বাইতে আইনে দিয়ে যাম। নি আমি চিনি খুবন গো বাড়ি, খুবন গো বাড়িও চিনি, খুবন গো চিনি, সবাই চিনি, সমস্যা নাই। আমি কয়েকদিন থেকে কথা বলছি, আপনি খালি আমার গেলে কইছেন যে গোটা চাইল দিও মাছুর কষ্ট, এই যে মুড়ি মুড়ি খাবেন, এই যে ঠিক আছে এখন যদি কন তাহলে এগুলা দিন না আপনার বলারে। আর মেলা কিছু এক মাস খাই পারবেন, আপনি যদি না যান তাহলে আপনি উপাইবেন না, মাছ উপাইবো না। এখন এটার সিদ্ধান্ত নেন, নারায় ঝগড়া করলে ওই পরিবারে আমি আর যাবো না কোনোদিন, আপনাকে দেখবারও যাবো না কোনোদিন। এখন যদি মিলা চলেন তাহলে পাইবেন, আর যদি মিলা না চলেন আর পাইবেন না। আপনার কামাই ওরা খাইবো, ঠিক আছে আপনারা দিমু, আপনি এক নলা খাইবেন ওরা দুই নলা খাইবো। আপনার পোলার মতো ভালোই, হ্যাঁ আমি জানি সাজু খারাপ, হ্যাঁ ওটা ওটা আমি জানি। এই যে ডিম, এই যে আবার ডিম দিয়েছি, এই যে ডিম আবার ডিম দেখছেন না, আমি আপনার এই শুক্রবার শুক্রবার আসতে দিন ধরে আগে আগে কেরা পালছে সাজুর নামে বদনাম, সাজুরে তো আমি এর আগে শাসে ওই যদি মেয়ে না পোলা হয়তো ওরে কালকে আমি টাস টাস করে চাপুট দুইটা দিয়ে ভয় দিতাম, ঠিক আছে সাজুরে ধমক দিয়ে ও নত হয়ে থাকবো না। সাজু হইলো এই বাড়িতে আশ্রিত এখন, ঠিক আছে ওর জামাই মরিয়া গেছে, এই তিন দুটা বাচ্চা আপনি পালাতেছেন, তাহলে ওর এতই থাকবো কে, ওর কথাবার্তা হলো সুন্দর থাকবো, মাঝে থাকবো, ও কেন এই ব্যক্তি হেনারে করবো, এ বাড়িতে তো ওর ই নাই। এই বুড়া মানুষ পারিবারিক কলহ এগুলো করা উচিত না। এই যে এখন হলো সুখী সংসার, শাশুড়ি মাঝখানে বেড়ার বউ আর পোলা ইয়েতে খাতা না খালি হলো নারাই, সাজুরে বার করে দিন, সাজুরে বিয়ে দিয়ে দিন, বিয়ে দিয়ে দিবেন দিবেন না সাজুরে, মেলা মাইসে কয় হ্যাঁ সাজুরে বিয়ে দিয়ে দেই, এই সাজুরে বিয়ে দিয়ে দেই কে আমরে সাজুর রাগ রাগ যাইতেছে না, ঠান্ডা বড় বড় দিয়ে দাও পেটের ঠান্ডা না, পেটে পেটের ঠান্ডা দাও, কি দেয় পাগল ছাগল, ওই যে ই দাও ওই যে হ্যাঁ পেটের ঠান্ডা দাও, হ্যাঁ তার বড় ঠান্ডা গো, হ্যাঁ তো ওইটা দাও বড়টা দাও, হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ নেন নেন, ওই যে আলু মালো দেওয়ার ঠেকা নেই, না না মাছরে দিম না, মাছরে দিম না, না আমি তো মাছ আনছি আপনি নিয়ে আপনি হেগো দিলেন কে, কে ব্যাগ কে দিব না খালি আপনি নিয়ে আনছি, তাহলে যে বেড়ার ভরে তো দিলেন না, এর নিয়ে তো বেড়ার ভরে দেখারে না, পোলারে ঠিকই দিলেন, এই আপনি তো লোক ভালো না, পোলারে দিলেন
এদের উরা বেটার বউ এত কষ্ট করে কাম করে রান্না বেড়া খাওয়া হেরে তো দিলেন না দাও আবার ব্যাগ বেড়ার বোরা কয় যে আমার নাগাল বেড়ার বউ কেউ পাইবো না, ঠিক আছে? ঠিকই প্রয়োজন পড়লো বউর দরকার আছে, বউ ভালো হোক আর যাই রে হোক, বউ লাগবই। শরমের কিছু নাই, কোলে পুলার কোলে উঠলে শরম নাই। তরকারি দিয়ে দিলাম এই যে, ঠিক আছে, তরকারি হাতে করে নিয়ে যান, তরকারি একজন আইডিয়া দেন, নাহলে গাড়ি ঝাঁকিতে ঝাঁকিতে ইয়ে হয়ে যাবো। হ্যাঁ একজন গেলে হবো, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।